লার্নিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো লিজ এর থিওরি অফ মাইগ্রেশন। লিজ এর থিওরি অফ মাইগ্রেশনকে পুশপুল থিওরিও বলা হয়ে থাকে। কি পুশপুল থিওরি বা পুশপুল কি? অ্যাকর্ডিং টু লিজ, তিনি বলেছেন যে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে মানুষ এখানে বড় হবে, অর্থাৎ তার সোর্স এরিয়া, এবং সে কোনো একটা পার্টিকুলার পারপাসে একটা অন্য জায়গায় শিফট করবে, সেটা তার ডেস্টিনেশন এরিয়া। এই যে সোর্স থেকে ডেস্টিনেশনে গেল, এই টোটাল প্রসিডিওরটাকে লিজ বলছে যে পুশপুল মাইগ্রেশন। এখন এই সোর্স থেকে কেন যাবে মানুষ আর কোন জায়গায় মানুষ যাবে, তার উপর কিছু ফ্যাক্টরস ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরসগুলির উপর বেস করে মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ। লিজ 1966 সালে তার মডেলটি সম্পর্কে ব্যাখ্যা দেন। প্রথম তিনি এই মডেলটি প্রেজেন্ট করেন দ্য অ্যানুয়াল মিটিং অফ মিসিসিপি ভ্যালি অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনে। লিজ তার থিওরির মধ্যে টোটাল মাইগ্রেশনকে চারটি ক্যাটাগরিতে ডিফাইন করেছেন। প্রথম ক্যাটাগরিতে উনি বলেছেন যে এর সঙ্গে কিছু ফ্যাক্টরস অ্যাসোসিয়েট থাকবে। প্রথম ফ্যাক্টর হিসেবে তিনি এরিয়া অফ অরিজিন, অর্থাৎ যেখান থেকে মানুষ একটা জায়গায় মুভ করবে, অর্থাৎ সোর্স প্লেসের কথা বলেছেন। সেকেন্ড উনি বলেছেন ডেস্টিনেশন, অর্থাৎ কোথায় যাবে, মানে সোর্স প্লেস ছেড়ে মানুষ পার্টিকুলার কাজের জন্য বা ডিফারেন্ট ফ্যাক্টরসের জন্য কোন জায়গায় যাবে, সেই জায়গাটাকে উনি ডেস্টিনেশন বলছেন। এবং থার্ড ফ্যাক্টর হিসেবে তিনি বলেছেন কিছু ইন্টারনাল অবস্ট্রাকলস থাকবে। ইন্টারফেলিং অবস্ট্রাকলস মানে হচ্ছে কিছু বাধা থাকবে, অর্থাৎ এই সোর্স থেকে ডেস্টিনেশনে আসার মধ্যে কিছু রেজিস্টেন্স থাকবে, এবং সেই রেজিস্টেন্সগুলো অতিক্রম করেই মানুষ মাইগ্রেশন করবে, এবং কিছু পার্সোনাল ফ্যাক্টরস কাজ করবে। লিজের থিওরিজ অফ মাইগ্রেশনে তিনি বলেছেন যে একটা মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, নিশ্চয়ই তার কিছু কারণ থাকবে। আমার আমার যদি সব কিছু ফেসিলিটিস আমি আমার সোর্স এরিয়াতে পেয়ে যাই, তাহলে অবশ্যই আমি সেই জায়গাটা ছেড়ে কোনোদিন যাব না। হয়তো আমার কিছু ল্যাক থাকবে, কিছু ক্রাইসিস থাকবে, এবং আমি সেই ক্রাইসিস ফুলফিলের জন্য আমার বেসিক নিডস যদি আমি আমার সোর্স প্লেস বা যেখানে আমি বর্তমানে রয়েছি সেই জায়গায় যদি ফুলফিল করতে না পারি, এবং আমার যে কোয়ালিটি অফ লাইফস্টাইল বা বেটার লাইফস্টাইল সেটা যদি আমার অন্য কোথাও অপরচুনিটি থাকে ভালোভাবে বাঁচার বা সুস্থভাবে বাঁচার, তাহলে আমি অবশ্যই আমার সোর্স প্লেসটাকে ছেড়ে আমি আমার ডেস্টিনেশনে যাব, অর্থাৎ আমার যেখানে জীবন ধারণের ভালোভাবে সুস্থভাবে জীবন ধারণের অপরচুনিটিসগুলো রয়েছে আমি সেখানেই মুভ করব। তো লিজ বলেছে যে এই পুশ বা পুল, পুশ মানে হচ্ছে একটা পার্টিকুলার জায়গা থেকে আমার কিছু ল্যাক রয়েছে, কিছু প্রবলেম রয়েছে, তাই জন্য আমি সেখান থেকে ঠেলে দেওয়া হচ্ছে, মানে কিছু কিছু টাইমে ফোর্সও করা হতে পারে বা মানুষ স্ব ইচ্ছায় যেতে পারে। তো সেখানে কি কি প্রবলেম থাকতে পারে যার জন্য মানুষ একটা জায়গা ছাড়তে পারে? প্রবলেমগুলি হলো নট ইনাফ অফ জবস, ফিউ অপরচুনিটিস থাকবে, প্রিমিটিভ কন্ডিশন থাকবে, ডেজার্টিফিকেশন থাকবে, মাইন অর ডট কন্ডিশন থাকবে, পলিটিক্যাল প্রেশার থাকতে পারে, ল্যাক অফ ওয়েলথ থাকতে পারে, ডিফারেন্ট কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন থাকতে পারে, ইনসিকিউরিটি থাকতে পারে, যার জন্য কি করবে মানুষ মুভ করবে। এখন প্রশ্নটা হলো যে কোন জায়গাতে সে মুভ করবে। অবভিয়াসলি আমি যে কারণগুলোর জন্য মুভ করছি, এই যে কজেসগুলো, এই কজেসগুলোর যেখানে থাকবে না, অর্থাৎ এই যে আমার মুভ করার কারণগুলো যেখানে কারণ, অর্থাৎ ফেসিলিটিসগুলো যেখানে আমি পাবো আমি সেখানে মুভ করবো। তাহলে যেখানে আমার জব অপরচুনিটিস থাকবে, কেউ যদি জব কোন তার সোর্স প্লেস বা যেখানে সে আছে সেখানে যদি জব না পায়, অন্য কোনো একটা জায়গায় সে জব পেলে, অবভিয়াসলি সে সেই কারণেই সেই জায়গাটা ছাড়লো, অর্থাৎ এই জব না থাকা তাকে কি করলো, পুশ করলো কোন দিকে, যেখানে জব আছে সেই জায়গাতে। তো সে কি করলো, মুভ করলো। বেটার লিভিং কন্ডিশনস, পলিটিক্যাল রিলিজিয়াস ফ্রিডম, এনজয়মেন্ট থাকবে, বেটার মেডিকেল কেয়ার, সিকিউরিটি থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে, অর্থাৎ যেখানে জীবন ধারণের জন্য বেটার চান্স থাকবে সেখানে মানুষ মুভ করবে।
তিনি এই পুশপুল রিলেটেড একটা মডেল দিয়েছেন, যে মডেলটার মধ্যে তিনি দেখিয়েছেন যে অরিজিন প্লেসে কিছু পজিটিভ দিক থাকবে আর কিছু নেগেটিভ দিক থাকবে, এবং ডেস্টিনেশনেও কিছু পজিটিভ দিক থাকবে এবং নেগেটিভ দিক থাকবে। আমরা জানি যে ভৌগোলিক কোনো স্পেস বা স্থান কখনোই সব দিক থেকে পজিটিভ, তার যদি তার কাছে যদি অপরচুনিটি কম থাকে সেই সোর্স প্লেসে এবং নেগেটিভিটি বা চ্যালেঞ্জেস বেশি থাকে, তাহলে সে মুভ করবে কোন দিকে? তিনি বলছেন যে যেখানে অপরচুনিটিস বেশি থাকবে সেদিকে মুভ করবে। তো এটাই হলো পুশপুল মডেল। এবং তিনি বলছেন এই যে গন্তব্য, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে যে গন্তব্য, এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, এই এ থেকে বি এ যাওয়ার যে গন্তব্য, টোটাল যে ডিস্টেন্স বা যাওয়ার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে কিছু ইন্টারভেলিং অবস্ট্যাকল থাকবে। এখন এই ইন্টারভেলিং অবস্ট্যাকল কি, তিনি বলছেন যে ইন্টারভেলিং অবস্ট্যাকল হলো, আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমার আমি যেখানে আমার ভিলেজ, আমি ভিলেজে বড় হয়েছি এবং আমার পড়াশোনা ধরি ওখানে কোনো কলেজ ইউনিভার্সিটিস নেই, আমি এইচএস কমপ্লিট করলাম, এইচএসের পর আমাকে কলেজে পড়ার জন্য শহরে আসতে হবে, কিন্তু আমি হচ্ছে আমার ফ্যামিলির একমাত্র সাপোর্ট, বা আমার মা বা আমার ফ্যামিলি মেম্বার তারা চাইছে না যে আমি দূরে গিয়ে পড়ি, তো তার জন্য কি হলো, আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হলো, আমি বাড়িতেই থাকতে বাধ্য হলাম, আমি মুভ করতে পারলাম না। এটাই ইন্টারভেনিং অবস্টাকেলগুলো কাটিয়ে উঠে আমি সেই সোর্স প্লেসকে ছেড়ে ডেস্টিনেশন প্লেসে পৌঁছাতে পারবো, তখনই আমি মাইগ্রেট করতে পারবো। অর্থাৎ আমার ফ্যামিলি, আমি হায়ার এডুকেশন করলাম, এইচএস পাস করলাম, তারপর আমি কলেজে পড়ার জন্য আমি শহরে এলাম, এবং মিডিলে যে বাধাগুলো থাকলো সেই বাধাগুলো আমি যে কোনোভাবে অতিক্রম করলাম, বা বাধাগুলোকে আমি নিজের মতো করে সলভ করে আমি ডেস্টিনেশন প্লেসে গেলাম বা হায়ার স্টাডিজের জন্য কলেজে গেলাম। তো দিস ইজ কল্ড মাইগ্রেশন। তো এই ইন্টারভেলিং অবস্টাকেলগুলো সবসময় থাকবে সোর্স থেকে ডেস্টিনেশন, সেটা যে কোনো পারপাসেই হতে পারে। এবং এই ইন্টারভেলিং অবস্টাকেলগুলো কী হতে পারে, এজ হতে পারে, জেন্ডার ক্ষেত্রে যেমন মেল মাইগ্রেন্ট, মেলদের ক্ষেত্রে বেশি পারমিশন পাওয়া যায় যাওয়ার, ফিমেল বা উইমেন হলে যেহেতু ইন্ডিয়ান কালচার বা আমাদের কিছু কাস্টমস বা কিছু কনজারভেটিভনেস রয়েছে, যার জন্য কী হয়, মুভ করতে সমস্যা হয়, বা মেয়েরা বাড়ি থেকে ফ্যামিলি প্রবলেম থাকে বা সোসাইটির প্রবলেম থাকে যার জন্য খুব বেশি মুভ করতে পারে না, সোশ্যাল ক্লাস এফেক্ট রয়েছে, এবং কিছু পার্সোনাল ফ্যাক্টর্স রয়েছে লাইক এডুকেশন, নলেজ, ফ্যামিলি টাইজ, এগুলো কী করছে যে বাধা সৃষ্টি করছি, কোথায় যেখানে অপরচুনিটি রয়েছে সেখানে মুভ করছি। কিন্তু এই মডেলেরও ক্রিটিসিজম রয়েছে কিছু, অর্থাৎ লিজ যে মডেলটা বলেছেন একটা সিঙ্গেল পাথের কথা বলেছেন, পাথ ব্রেকিং মডেল, যেখানে ইন্টারভেলিং অবস্টাকলসের কথা বলেছেন, কিন্তু যদি পাথ ব্রেকিংই হয়, ইন্টারভেলিং অবস্টাকলসগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন সম্ভব নয়। আমি যখন কোনো একটা জায়গায় মুভ করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হব, তখন যদি আমি মাইগ্রেট না করতে পারি তাহলে আমি সেটাকে মাইগ্রেশন বলবো না, সেটাকে উনি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারেননি। এবং সেকেন্ড, উনি আরেকটা জায়গায় বলেছেন যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের কথা, ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে যেখানে কোনো প্র্যাকটিক্যাল গাইডেন্স বা ডেভেলপিং অফ নেশন পলিসিস, ভিসাস, এই যে ব্যাপারগুলো রয়েছে, বা পলিটিক্যাল ডমিনেশন, এগুলোকে তিনি তার থিওরির মধ্যে তেমনভাবে এমফোসাইজ করেননি বা ইম্পর্টেন্স দেননি, যে ক্ষেত্রে তার এই তত্ত্বটি কিছু কিছু জায়গায় ক্রিটিসাইজ হয়েছে। এই মাইগ্রেশন বা পরিব্রাজন হওয়ার ক্ষেত্রে লিজের পুশ অ্যান্ড পুল থিওরির অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, কারণ কোনো একটা মানুষ কেন মুভ করবে এবং একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় কেন যাবে, এই যে পুশ পুল রিলেটেড ফ্যাক্টরসগুলো ওতপ্রোতভাবে জড়িত এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের মাইগ্রেশন রিলেটেড লিজের থিওরিটি বোঝা গেছে। যদি কোনো কোয়েশ্চেন্স বা কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।